বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো জীবন বিজ্ঞান পরীক্ষা হলো এবং তোমরা দেখেছো ব্রড টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা সমস্ত কিছু হুবহু কমন পেয়েছি। প্রথম একদম পরিষ্কার কথা বলে রাখি, সাজেশনের সঙ্গে মিলে দেখতে পারো। এবার আমরা আসবো আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বে। তো প্রশ্নগুলো কিন্তু এমন দিয়েছে যে পুরো নিয়ারেস্ট নিয়ারেস্ট উত্তর, যার জন্য অনেক ছেলেমেয়ে কিন্তু একটু ভুলও করেছে। যাই হোক, আমরা যতদূর চেষ্টা করেছি সঠিক উত্তর করার এবং আমাদের জীবন বিজ্ঞানের দুজন শিক্ষক মিলে কিন্তু এই কাজ করা হয়েছে এবং করে তারপরে মোটামুটি আমরা তোমাদের সামনে অ্যান্সার শিট তুলে ধরছি। যেহেতু প্রশ্নগুলো একটু টার্নিং টার্নিং আছে, সেহেতু কোনো কারণবশত ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটা একটু বলে রাখি। তো যাই হোক, চেষ্টা করেছি যে এইগুলোই হওয়ার। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তো এই ভিডিওটার যে তোমার স্বাভাবিক আমি যে কমেন্ট সেকশন হয় সেখানে কিন্তু আমি পিন করে দেবো, তোমরা দেখে নিতে পারবে পরবর্তী একটা সময়ে। তো যাই হোক, প্রথম নিচের জোড় সঠিক জোটটি নির্বাচন করো। তো এক্ষেত্রে আমাদের উত্তর এসছে করণীয় থেকে অ্যাকোয়াস হিউমার ক্ষরণ করে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 1.2 দাগে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে গ দাগ, অর্থাৎ এই 2 এবং 3 দাগটা সঠিক আর বাদ বাকি দুটো ভুল। নেক্সট, বাইসেপস হচ্ছে ফ্লেক্সার পেশি, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। 2.4 দাগে এটা টেলোফেজ উত্তর, এটা নিয়ে কোনো কথা হবে না। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে, উত্তর হচ্ছে তোমার ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করে, উত্তর হচ্ছে স্যাটেলাইট। পরবর্তী প্রশ্ন, মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কি, উত্তর হচ্ছে বেগুনি এবং সাদা। পরবর্তী প্রশ্নে চলে যায়, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকোচজনন F2 জনিত উৎপন্ন এটা, যেটা হচ্ছে 4:4:1:2, এটা আসছে অ্যান্সার। নেক্সট, এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছে। যাই হোক, আমাদের যেটা উত্তর মনে হচ্ছে সেটা হচ্ছে 50% পুত্র হিমিপ্লিক এবং 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। পরবর্তী প্রশ্ন, যেটা হচ্ছে অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটি মাত্র আঙ্গুল। পরবর্তী প্রশ্নতে চলে আসে 11 দাগে, যেটা উত্তর হচ্ছে প্রকরণ। পরবর্তী প্রশ্ন, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কি, উত্তর হচ্ছে ডিম্বাকার লোহিত রক্তকণিকা। পরবর্তী যে প্রশ্নটার উত্তর হচ্ছে নাইট্রিফিকেশন। আচ্ছা, এই যে প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছে, তবে স্বাভাবিকভাবে যেটা উত্তর এখানে মিজোরাম এবং নিকোবর দ্বীপপুঞ্জ নিয়েই মূল সমস্যাটা বেড়েছে, কারণ একটা সুন্দা হিমালয়ের এবং আরেকটা হচ্ছে পূর্ব হিমালয়, কিন্তু মিল একটাও ঘটছে না, যে কারণে এবার এই সুন্দাল্যান্ডটা হয়তো ঠিক রেখেছে আর এই পাটটা হয়তো ইন্দোবর্মা পাটে দিয়েছে, সেই হিসাবে গ দাগও উত্তর হতে পারে। আবার একই রকমভাবে কিন্তু তোমার এই ঘ দাগও কিন্তু উত্তর হতে পারে। এই দুটোর মধ্যে একটা কনফিউশন হচ্ছে, তবে গ দাগটাকে আমরা বেস্ট রাখছি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই। আবার এটা পূর্ব হিমালয়ের অন্তর্গত, মিজোরাম কিন্তু পূর্ব হিমালয়ের অন্তর্গত, সেই হিসেবে ঘ দাগটাও ঠিক হয়। এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন থাকছে। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন চলে আসি, গরুমারা নীলগিরি কুলি কোন ধরনের ইনস্টিটিউট ইয়ে, উত্তর গরুমারা কিন্তু জাতীয় উদ্যান, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ আর কুলিক হচ্ছে অভয়ারণ্য, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ক দাগ। গ দাগ কিন্তু কখনো নয়, কারণ গরুমারা অভয়ারণ্য নয়, জাতীয় উদ্যান। শূন্যস্থান পূরণে চলে আসি, স্নায়ুকোষের অ্যাক্সনে মেডুলারি সিদ ও নিউরেলেমার মাঝে অবস্থিত নিউক্লিয়ারযুক্ত ডিম্বাকার ড্যাশ কোষ সোয়ান কোষ, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্ত্র ক্রোমোজোম গঠিত হয় না, অ্যামাইটোসিস। জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের কী, এখানে অনেক কিছু লিখতে পারো, বাহক লিখতে পারো, বাহক জিনের উপস্থিতি বা অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনের উপস্থিতি, সেটাও লিখতে পারো। নেক্সট, পৃথিবীতে জৈব বৈচিত্র্যের অনেক কারণ রয়েছে, তার মধ্যে প্রকরণ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ, তার সঙ্গে আবহাওয়া, জলবায়ু, খাদ্য, সংস্কৃতি অনেক কিছু লেখা যায়। পরবর্তী প্রশ্ন, হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশের ক্ষরণ ঘটে, মিউকাসের ক্ষরণ ঘটে। মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট, উত্তর হচ্ছে ফসফরাস বা ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট। সত্য মিথ্যাতে চলে আসি, প্রথমেরটা হয়েছে মিথ্যা, দ্বিতীয়টা হচ্ছে অ্যাপ্লয়েড রেন উৎপাদন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, এটাও মিথ্যা। বিবিআরআর জিনোটাইপযুক্ত গিনিপিক লোকাসের জন্য হেটেরোজাইগাস, এটা সত্য। নিষ্ক্রিয় অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা মিথ্যা। ক্রায়ো সংরক্ষণ তরল নাইট্রোজেন -96°, এটাও সত্য এবং লাস্টেরটাও সত্য বেরিয়েছে। এবার স্তম্ভ মিলন, অ্যাডিনালিনের সঙ্গে হচ্ছে হৃদস্পন্দন, হার্দ উৎপাদ এবং রক্তচাপ বাড়ায়। স্বপরাগযোগের সঙ্গে হচ্ছে বাহকের প্রয়োজন নেই। ফুলের কাক্ষিক অবস্থান কাক্ষিক হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তরল গরম তরল সুপ হচ্ছে বিজ্ঞানী হ্যালেডের মতো বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল। SPM হচ্ছে বায়ুদূষক। অস্থিরভঙ্গুরতা ও অস্থিসন্ধির ব্যাখ্যা হচ্ছে মানব বিকাশের বার্ধক্য দশা। পরবর্তী কোশ্চেন, বিষদৃশ্য, এর মধ্যে কিন্তু উত্তর হচ্ছে ADH। পরেরটা চলে যায়, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গনকারী হরমোন অক্সিন। পরেরটা চলে যায়, পিউরিন অ্যাডিনিন হলে পিরিমিডিন হচ্ছে গুয়ানিন। পরেরটা চলে যায়, বর্ণান্ধতা হিমপ্লির জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি, এক্স ক্রোমোজোম বাহিত জিন দুটোই। আচ্ছা, সংযুক্ত কানের লতি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর জীবমূলার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিনগুলোর মধ্যে পার্থক্য, মানে এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা প্রকট বৈশিষ্ট্য। সুন্দরী পদার্থকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কি, বাকল মোচনের সহায়তা করে।
অক্সিজেন ধরে রাখে, অনেক কিছু লিখতে পারো। আচ্ছা, চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়ের অন্তর্গত, উত্তর হচ্ছে ব্রোঙ্কাইটিস। আচ্ছা, কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলের সংরক্ষণের কোন গ্রীষের গুরুত্ব, সেটা হচ্ছে কুমিরের প্রজননের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার সঙ্গে স্বাভাবিকভাবে সংরক্ষণ। এবার আমরা আসবো 2 মার্কের প্রশ্ন, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। স্বাভাবিকভাবে প্রশ্ন কিন্তু আমাদের কমন এসছে, এটুকু বলে রাখি। 2 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন আমরা কিন্তু ঠিক যেমনটা চেয়েছিলাম, যেমন ফার্নের জনুক্রম আমরা বারবার বলেছিলাম, এই প্রশ্নটা লাইন তুলে সাজেশনটাতে দেওয়া আছে, উদ্ভিদ কোষের সাইনোকাইটোসিস কীভাবে ঘটে দেওয়া আছে, মানে তোমরা সাজেশন দেখলেই বুঝতে পারবে। 2 মার্কের কোশ্চেনও কিন্তু আমরা একদম সুন্দর, এই যে অ্যালিলের সংজ্ঞা লোকাসের সংজ্ঞা যে কতবার বলেছি, আচ্ছা একদম সেম টু সেম দেখবে, একদম সেম টু সেম আমাদের ইয়েটা দেওয়া রয়েছে, মেন্ডেলের সুবিধা। তারপরে হচ্ছে তোমার প্রশ্নগুলো দেখে নাও, যাদের প্রয়োজন আছে তাদের। নেক্সট আমরা চিত্র বলেছিলাম, পূর্তিবর্ত চাপ এবং তোমার এই নিউরন, তো সেটা নিউরন। এবার স্নায়ুকোষের ইংরেজি হচ্ছে নিউরন, তোমরা তো জানো, এবার সেটুকু যদি না জানো কপাল খারাপ। পরের প্রশ্নে আমরা চলে যাই, পরবর্তী প্রশ্ন, ইউক্যারিওটিক ক্রোমোজোম বলেছিলাম, মায়োস এই প্রশ্নটা যে কতবার দিয়েছি, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার ঘটনা এবং সবস্বক উদ্ভিদের যৌন জননের ধাপ। নেক্সট এই প্রশ্নটা কিন্তু একটু টার্নিং কোশ্চেন দিয়েছে, অথবাতে যে প্রশ্নটা রয়েছে দেখো, সন্তানের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা, এই পার্টটুকু সহজ দিয়েছে, কিন্তু এই পার্টটুকু কিন্তু একটু তোমরা কেমন কি করেছো সেটা পরবর্তীতে আলোচনা করা যাবে। আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নটা বলেছিলাম যেটা আসবে এবং ভালো করে রেডি করতে, কারণ জীববৈচিত্র্য থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। এবার নেক্সট চলে আসি, পরবর্তী প্রশ্ন দেখে যাও, পিবিআর এর নথি, পিবিআর থেকে জীব সংক্রান্ত তথ্য খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে পরিবেশগত সমস্যা এই প্রশ্নটা। তো এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো শেয়ার করলাম, আশা করি সমস্ত উত্তরই ঠিক থাকবে। তো তবুও তোমরা একটু দেখে নিও পরবর্তী সময়ে কমিউনিটি বক্সে, বা তোমার এই ভিডিওর যে আমাদের কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে আমি পিন করে রাখবো। তো আজকের মতো এখানে শেষ করছি, প্রশ্ন কমন পেয়েছো সবাই, নিশ্চয়ই সকলের ভালো পরীক্ষা হয়েছে, ধন্যবাদ।